ট্রাভেল উইথ মৃগাঙ্কর আর একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আর কি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। এগোনো যাক ভিডিওর আসল যে সাবজেক্ট তাতে। আমি অনেকদিন ধরেই বিভিন্ন ম্যাপ আপনাদের জন্য নিয়ে আসছিলাম, একদম ফুল লোডেড ম্যাপ আর কি, টেকনিক্যালি যাকে বলে, বিভিন্ন রকমের সুযোগ সুবিধা সব কোথায় আছে এইসব নিয়ে। এবং তার জন্য আমি গুগল ম্যাপের হেল্প নিয়েছি, কন্টুর ম্যাপের হেল্প নিয়েছি, সাথে সাথে আমার নিজের এক্সপিরিয়েন্স, এই সব কিছু মিলিয়ে আমি এই কাজটা করেছি। আজকে এই ম্যাপ এন্টায়ার যে সেকশন, এই সেকশনের লাস্ট ভিডিও যদি বলা যায় তাহলে তাই। ওয়েস্ট সিকিম, ওয়েস্ট সিকিমের ম্যাপ দেখানোর আগে আমি আপনাদের আজ একটা জিনিস দেখাবো, যে ওয়েদারটা দারুণ। দেখুন তো, পুরো ম্যাপটা ডেমোনস্ট্রেট করবো একেবারে নিচে গিয়ে পিসিতে। তার আগে একটা জিনিস বলি, এই যে এন্টায়ার যে ম্যাপের এই পার্টটা, এই পার্টটা এখানেই শেষ হচ্ছে, এরপর আবার নতুন নতুন ভিডিও আসবে নতুন নতুন সাবজেক্টের ওপর। তো ম্যাপের এই ভিডিওগুলো এইভাবে আপনারা অ্যাপ্রিসিয়েট করেছেন, অসংখ্য ধন্যবাদ। হয়তো প্রথম ভিডিওটা ওইভাবে অ্যাপ্রিসিয়েট করেছিলেন বলেই পরপর পরপর ভিডিওগুলো এসছে বা আমি তৈরি করেছি ম্যাপগুলো, কারণ ম্যাপগুলো করতে সত্যিই খুব খাটনি হয়, বেশ অনেক সময় লাগে ম্যাপগুলো করতে। তো আপনাদের জন্য পুরো ম্যাপের ডেমনস্ট্রেশনটা রইল। ওয়েস্ট সিকিমের ম্যাপের একটা স্পেশাল একটা জিনিস আছে যেটা অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না, আমি একটু বলে দিই ইনফরমেশনের জন্যে। তো এই যে সিকিমের ম্যাপটা দেখছেন, এই ম্যাপের অ্যাকচুয়ালি সিকিমের 100%-এর মধ্যে প্রায় 36% থেকে 45% অবধি ফরেস্ট এরিয়া। এবং মজার বিষয় হচ্ছে এই ফরেস্ট এরিয়ার প্রায় 80% ফরেস্ট, মানে 45% থেকে 36% যে টোটাল সিকিমে ফরেস্ট এরিয়া আছে তার মধ্যে প্রায় 80 থেকে 82% ফরেস্ট এই ওয়েস্ট সিকিমের আন্ডারে পড়ে। অতএব ওয়েস্ট সিকিমে যারা ফরেস্ট ভালোবাসেন কিন্তু খুব একেবারে টাফ টেরেন অথবা টেকনিক্যাল রোড আপনাদের ভালো লাগছে না, কিন্তু বাইক নিয়ে ঘুরতে ভালোবাসেন, ফ্যামিলি নিয়ে যেতে চান, তারা ডেফিনেটলি ওয়েস্ট সিকিম একবার দেখতে পারেন। আমি প্রথমে একটু ম্যাপটা আপনাদের ডেমোনস্ট্রেট করে দেখিয়ে দিচ্ছি, যেমন এই মুহূর্তে স্ক্রিনে দেখা যাচ্ছে। আবার আমি পুরোটাই আপনাদের দেখিয়েছিলাম যেভাবে চারটে ম্যাপ করেছিলাম সেটাই। তো এক বিশেষ যে পার্ট আমি বলি, উপরে আমি হেডিং দিয়েছি, তারপরে এখানে এই পার্টটা বিশেষ যে পার্ট, এই যে গ্রিন যে জোনটা দেখছেন এটা অ্যাকচুয়ালি পুরোটাই ফরেস্ট এরিয়া। অর্থাৎ এই যে 82 থেকে 80% যে ফরেস্ট এরিয়া সিকিমে, সেটা একেবারেই এই ওয়েস্ট সিকিম কনসেন্ট্রেট করে রয়েছে আর কি। তো যদি ফরেস্ট ভালো লাগে তাহলে ডেফিনেটলি যান, এবং এখানে খুব একটা চ্যালেঞ্জেস রোড আছে এরকম না। মেনলি ওয়েস্ট সিকিম দুটো তিনটে জায়গা মাথায় আসে, এক প্রথমেই মাথায় আসে পেলিং, তারপর তৃতীয়ত অনেকের মাথায় না আসলেও মাথায় একবার রেখে দিন, সেটা হচ্ছে ইয়াকসাম। ইয়াকসাম হচ্ছে এমন একটা জায়গা যেটা হচ্ছে প্রথম সিকিমে যে মনেস্ট্রি তৈরি হয়েছিল প্রায় 250 থেকে 300 বছর আগের পুরনো একটি মনেস্ট্রি যেটা ইয়াকসামে আছে, এবং ফার্স্ট মনেস্ট্রি সেখানে ইয়াকসামেই তৈরি হয়েছিল। এবং আরেকটা বলি যে কাঞ্চনজঙ্ঘা যে বেস ক্যাম্প লোকে ট্রেক করতে যায় বা কাঞ্চনজঙ্ঘা ক্লাইম্ব করতে যেত, সেটার বেস ক্যাম্পে যাওয়ার জন্য ইয়াকসাম থেকেই যেতে হতো। আর একটা কনসেন্ট্রেশনের জায়গা হচ্ছে পেলিং যেমন বলেছিলাম, তারপর আরেকটা হচ্ছে খেচিপেরি লেক, এটাও খুব সুন্দর জায়গা, এটাই যেতে পারেন। আরেকটা হচ্ছে এখানে সব কেউ যায় না কিন্তু গেজিং, গেজিং খুব একটি সুন্দর জায়গা, এবং ওদের অ্যাডমিনিস্ট্রেশনের কাজবাজও গেজিংয়ে হয়। এবং ড্যানি সবাই জানি, বলিউডের একজন চেনা জানা অ্যাক্টার, ড্যানির যে ওয়াইন ফ্যাক্টরি আছে সেটাও গেজিংয়ে আছে, এবং গেজিংয়ে প্রচুর জায়গা আছে যেটা ড্যানির তৈরি এবং লোকজন এখন ওখানে থাকে আর কি। তো ড্যানির বাড়ি মেনলি গেজিং, উনি ওইখানের ওরিয়েন্টেড লোক আর কি। তো গেজিং খুব সুন্দর জায়গা, ওখানে থাকতে পারেন, এখানে একটা স্যাংচুরি আছে সেটাই থাকতে পারেন। এরপর আসি, তারপর ওখান থেকে আপনারা যদি গ্যাংটক যান সোজা রা বাংলা, আমার একটা সাজেশন থাকবে যে যদি ইয়াকসাম যান তাহলে ইয়াকসাম থেকে এই রুটটা লেকশিপ রোডটা না নিয়ে, এই রোডটা খুব একটা ভালো কন্ডিশন না, তাহলে আপনি ইয়াকসাম থেকে আবার এই পেলিং হয়ে আবার গেজিং হয়ে এদিকে আপনি রা বাংলা হয়ে আবার গ্যাংটক যেতে পারেন, রা বাংলায় একদিন থাকুন। তো মোটামুটি একটা যদি স্ট্রাকচার, এই হচ্ছে মানে পুরো ম্যাপের একটা বেসিক বিষয় যেটা আমি এখন ডেমোনস্ট্রেট করলাম। আর এন্টায়ার ম্যাপটা ভালোভাবে আপনাদের দেখতে হবে, কোথায় কী ফেসিলিটিস আছে সেগুলো সব এখানে আইকন করা আছে, কোথায় কী রোড ইন্ডিকেশন সেটা আইকন করা আছে, মেনলি যা যা দরকার সব এখানে করা রয়েছে। আমি আর সেগুলো বলে বেশি টাইম নষ্ট করলাম না, কেননা এই ধরনের জিনিস আমি আগে নেপাল মুক্তিনাথ করেছি অর্থাৎ লোয়ার মাসাং করেছি, তারপর নর্থ সিকিম করেছি, ইস্ট সিকিম করেছি, এবং এটা লাস্ট
ম্যাপ সেগমেন্ট বা যদি ম্যাপ এই সিরিজের দেখা যায় একটা লাস্ট সিরিজ ম্যাপের, এরপর আমি হয়তো নতুন ট্রিপে না গেলে ম্যাপ নাও করতে পারি। কেননা আমি এটা বিশ্বাস করি, কারণ হচ্ছে আমি এই ম্যাপগুলো তৈরি করি মানে বেশিরভাগ পার্ট আমার নিজের এক্সপিরিয়েন্স কাজে দেয়। তো সেখানে যেখানে আমি যাইনি, তো সেই ম্যাপটা আপনাদের আমি পাঠাবো কীভাবে সেই ম্যাপের উপর ভরসা করে? কারণ তাহলে তো মিলবে না কিছু, সেখানেই বিশ্বাসভঙ্গ হবে, আর সেটা আমি চাই না। তিলে তিলে একবার আমি বলেছিলাম বিশ্বাস অর্জন করতে অনেক সময় লাগে, ভাঙতে কয়েক সেকেন্ড, সেই ভুলটা আমি করতে চাই না। অতএব এটা একটা বিষয়। এখানে আর একটা বলি, নিচে দেখছেন যে কিলোমিটার ওয়াইজ দেওয়া আছে, যেহেতু এই মেন জায়গাগুলো কনসেন্ট্রেশন করা সেগুলো ধরেই আমি দিয়েছি। যেমন শিলিগুড়ি থেকে জোরথাং 82.7 কিলোমিটার, জোরথাং থেকে পেলিং 50 কিলোমিটার, পেলিং থেকে ইয়াকসাম 40 কিলোমিটার, ইয়াকসাম থেকে খেচিবেরিলেক 26 কিলোমিটার। এরপর তো আপনারা যেখানে যেখানে যেতে হবে সেখানে গুগল ম্যাপ অন করে যাবেন, এবং এই পুরো এন্টায়ার পার্টে কোথাও তেল বা ফুয়েল ক্যারি করার দরকার নেই, সব জায়গায় পেট্রোল পাওয়া যায়, পাম্প আছে, লুজ ফুয়েল আছে, লুজ ফুয়েল দরকার নেই, আপনার পাম্পেই কাজ চলে যাবে। অতএব তেল নিয়ে কোনো চিন্তা নেই, মেডিকেল সাপোর্ট নিয়ে চিন্তা নেই। এবং একটা বড় বিষয় হচ্ছে, অনেকেই আছে যারা হয়তো প্রথম যাবেন বা গেছেন খুব একটা খেয়াল করেনি, সেটা হচ্ছে এই পার্ট অর্থাৎ ওয়েস্ট সিকিমের কোনো পার্টে কোনো পারমিট লাগে না, অর্থাৎ ইনার লাইন পারমিট লাগে না। ইনার লাইন পারমিট যেমন লাগে নর্থ সিকিম অর্থাৎ গুরুদংমার ওই পার্টটার জন্য, গুরুদংমার লাচেন, লাচুং, জিরো পয়েন্ট, কালাপাত্তার এই পার্টটা জন্য, আর একটা লাগে হচ্ছে নাথুলা পার্ট অর্থাৎ ইস্ট সিকিমের জন্য সিল্ক রুট এই পার্টটা, কিন্তু ওয়েস্ট সিকিমের জন্য অথবা সাউথ সিকিমের জন্য কোনো কিছু লাগে না। সাউথ সিকিম খুব একটা ছোটো জায়গা, নিচ থেকে গ্যাংটক ফ্যাংটক সব সাউথ সিকিমের মধ্যে পড়ে, সেই কারণে আমি আলাদা করে দেখালাম না। ওয়েস্ট সিকিম কোনো চাপ নেই, একদম মানে নিশ্চিন্তে চলে যান, মানে বিরাট যে কিছু টাফ এরকম না, খুব সহজ। যদি খুব আনন্দে 4-5-6 দিন ঘুরে আসতে চান তাহলে ডেফিনেটলি ওয়েস্ট সিকিমে যান, খুব ভালো লাগবে। আমি এখানে প্রত্যেকটা জায়গায় হাইট দিয়ে দিয়েছি, এবং আমাদের মিটারে হাইট বুঝতে একটু ক্যালকুলেট করতে অসুবিধা বা সময় লাগলেও যদি যেহেতু লাগে সেই কারণে আমি এখানে ফিট হিসেব করে দিয়ে দিয়েছি। যেমন ইয়াকসাম 5,840 ফিট, সেরকমই ডেন্টাম 4,922 ফিট, পেলিং 5,906 ফিট। এবং আপনারা একটা জিনিস দেখবেন, একটু মাউস পয়েন্টারে খেয়াল করুন যে দেখবেন এই পার্টটা যদি 5,800 ইয়াকসাম 5,840 ফিট হয়, সেখানেই দেখুন রাবাংলা 8,000 ফিট। কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যে এই পার্টটার হাইট অনেক কম আছে, কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই। এটা অ্যাকচুয়ালি আমি যদি একটা কাগজের মাধ্যমে দেখাতে চাই, ধরুন আমি যদি আমার এই ডায়েরিটা দিয়েই দেখাই, সেটা হচ্ছে ম্যাপটা অ্যাকচুয়ালি এরকমভাবে আপনাদের সামনে আছে 2D ভার্সানে, কিন্তু হাইট এই যে যেমন দেখছেন এখানে ইয়াকসাম থেকে, ইয়াকসাম অনেকটা উঁচুতে কিন্তু রাবাংলা নিচু, এখানে পয়েন্টেড করা আছে, সেক্ষেত্রে মনে হচ্ছে যেন রাবাংলা নিচে কেন এত হাইট, এরকম ভাবার দরকার নেই। এই জিনিসটা 2D করা, যেটাই যখনই আপনি এটাকে 3D অর্থাৎ জেড অ্যাক্সিস বার করবেন, টেকনিক্যালি বলে জেড অ্যাক্সিস যখন বার করবেন তখনই ফ্ল্যাট হয়ে যাবে। অর্থাৎ রাবাংলাটা যদি আমি আরেকটু ভালোভাবে দেখাই, ধরুন এটা দিয়ে রাবাংলাটা যদি এইখানে হয় তাহলে 8,000, যদি এখানে হয় ইয়াকসাম তাহলে এইখানে হবে। অতএব এটা পুরোটাই 2D করা রয়েছে, অর্থাৎ এইরকম করা আছে, এটাকে এইভাবে দেখলে হাইট হবে, সেই যেহেতু 2D তাই জন্যে এটা এইরকম হাইট এইভাবে ডিভাইড করা রয়েছে। আর একটা জিনিস আমি আগের ম্যাপেও করেছিলাম যে কনসেন্ট্রেট করেছি যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে আমি একটু গুগল আর্থের মাধ্যমে আপনাদের দেখাবার চেষ্টা করব। ওকে, গুগল আর্থ খুলে গেছে, আমি এখানে একটু সার্চ করি, সেটা হচ্ছে পেলিং সিকিম। একদম পেলিং সিকিমে কনসেন্ট্রেট করেছে। আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা প্লিজ পেলিংয়ে গেলে লোয়ার পেলিংয়ে থাকার চেষ্টা করবেন। লোয়ার পেলিংয়ে থাকলে কী হবে, কাঞ্চনজঙ্ঘাকে আরও ভালো হবে, আরও কাছ থেকে দেখা যাবে। আপার পেলিংটা সামান্য একটু ঘিঞ্জি, কিন্তু লোয়ার পেলিং সুপার, মানে জাস্ট সকালবেলা এরকম জানলার পর্দা সরিয়ে দেখবেন কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন। এই দেখুন এটা এই যে মাউস পয়েন্টারটা দেখছেন, এটা হচ্ছে পেলিং এবং এই যে কাঞ্চনজঙ্ঘা। আপনি লোয়ার পেলিংয়ে থাকলে অনেকটা এইদিকে এসে থাকতে পারবেন, তাহলে একেবারেই আপনি জাস্ট খুললেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। তো এই হচ্ছে বিষয়, এবং অসাধারণ তার ভিউ পাওয়া যায় এই যে কাঞ্চনজঙ্ঘার বিভিন্ন টপ, এবং এই যে স্লিপিং বুদ্ধা বলা হয় সেটা এখান থেকে দেখা যায়। তুমি দেবে দাও, প্রচণ্ড গরম। হ্যাঁ থাক, ঠিক আছে। আচ্ছা, এবার আমি ইয়াকসামে যদি যাই, ইয়াকসাম কাঞ্চনজঙ্ঘার আরেকটু কাছে, কিন্তু
আনফর্চুনেটলি ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। তো ইয়াকসাম গ্রামে আপনি আমি বলছি কেন যেতে, সেটা হচ্ছে যদি পিওর পাহাড়ি গ্রাম দেখতে হয় তাহলে আপনাকে ইয়াকসামে যেতে হবে, কেননা খুব সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর, অসাধারণ একটা জায়গা ইয়াকসাম। এবং দেখছেন আমি বলেছিলাম যে সিকিমের প্রায় 36% ফরেস্টের মধ্যে 82% ফরেস্টই এই ওয়েস্ট সিকিমকে কেন্দ্র করে আর কি। তো অসাধারণ এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে ইয়াকসাম, সুন্দর একটা জায়গা, এখানে যান ঘুরুন। এই বাস দেখানোর ছিল, আর সেরকমভাবে খুব একটা দেখানোর নেই, আবার ম্যাপে চলে যাই। আর একটা বলি যে এই ম্যাপটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন, প্রত্যেকবারের মতো এবারও আমি একবার রিপিট করছি, ডাউনলোড করতে গেলে আপনাকে একদম ফ্রি ডাউনলোড, এবং এটা 4K থেকে বেশি রেজলিউশন করা আছে, যাতে আপনারা যদি কালার প্রিন্ট করেন তাতেও যেন কোনো সমস্যা না হয়। সেই কারণে আপনি জাস্ট লিখবেন ব্রাউজারে www.travelwithmrigankur.com, এখানে যাবেন, এই যে আমার ওয়েবসাইট, এবং এখান থেকে আপনারা যে কোনো ম্যাপ পেয়ে যাবেন, যেমন এখানে গুরুদংমার ম্যাপ আছে, সিকিম ওয়েস্ট সিকিম নর্থ সিকিমের ম্যাপ আছে, ইস্ট সিকিমের ম্যাপ আছে, নেপাল অর্থাৎ লোয়ার মুস্তাংয়ের ম্যাপ আছে, বা লোয়ার মাস্তাং যাই বলেন, বা নেপাল মুক্তিনাথ ট্রিপের ম্যাপ আছে, আপনারা সব এখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারেন, এবং একেবারেই সেটা একদম বিনামূল্যে। এবং যেতে যেতে বলি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন কেমন লাগলো, আপনাদের হেল্প হলো কি না, কেননা সব কিছুর মূলে হচ্ছেন আপনারা, যাতে আরও জার্নিটাকে ইজি করা যায় সেটা আমি চেষ্টা করি, এবং চেষ্টা করি যে আমি যে যে জিনিসগুলো ভুল, আমার ভুল হয়েছে সেগুলো যাতে আপনারা রিপিট না করেন, রিপিট না করলে অনেক বেশি বেনিফিটেড হয়। অবশ্যই যাওয়ার আগে আবার বলছি, যদি প্রথমে বলেছিলাম সাবস্ক্রাইব করতে, এখনও যদি না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে একটি অল নোটিফিকেশান বাটন আছে সেটা প্রেস করবেন, যে কোনো ধরনের আপডেট আপনি পেয়ে যাবেন। এবং দুটো লাইভ এইভাবে সাকসেসফুলি করবার জন্য এবং এইভাবে আমাকে সাপোর্ট করবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের, এবং আশা করি ভবিষ্যতে একসাথে আমরা আরও অনেক পথ এগোতে পারবো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্যে যাচ্ছি এবং খুব ভালো থাকুন আর কি। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো সাবজেক্টে, যেটা 3 দিন পর 4 দিনের মাথায় আসছে। গুড বাই।